শীতের সকালে মিষ্টি রোদ কার না ভালো লাগে, এমন একজন খুঁজে পাওয়া যায় না যে বলবে মিষ্টি রোদ ভালো লাগে না। রোদে বসে আসলে অনেকটা স্বস্তি বোধ করা যাচ্ছে, কারণ আজকে ঠান্ডা। ঘরের ভিতরে তো বসাই যাচ্ছে না ঠান্ডার জনিত কারণে, এত ঠান্ডা, তার মধ্যে আবার তাসো বাতাসে আরও একটু ঠান্ডা বাড়িয়ে দিচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকে হয়তো ভাবতে পারেন রুমে বসেই তো আমি ভিডিও বানাতে পারতাম, কিন্তু যদি রুমে বসে ভিডিও বানাতে পারতাম তাহলে কম্বল দিয়ে এভাবে সারা শরীর ঢেকেই করতে হতো। তারা ঠিকই বলেছেন, আওয়াজটাই করতে হতো এদের মতো। তো আর যাই হোক, কথা না বাড়িয়ে যে কথাটুকু বলতে চেয়েছিলাম আজকে সেই কথাটুকুই বলি। আসলে যে কথাটা আজকে বলতে চাবো সেটা আমি কখনই নিয়ে এসে এইসব কথা নিয়ে কখনই আমার আর উদ্দেশ্যই ছিল না, কিন্তু দেখলাম এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি হয়তো আপনাদের কারো ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে। কারণ এমন একটা বিষয় সেটা আমাদের মানুষেরই চারিত্রিক একটা বিষয়, এসব এরকমই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মানুষ কি বলবো, এতটুকু খারাপ হতে পারে যে আসলে এদের চরিত্রটা কখনোই বোঝা যায় না। এমন কিছু মানুষ আছে তাদের সংখ্যাও আবার কিন্তু কম, আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য, তারা অন্যের ভালো কিছু দেখতে পারে না, সহ্য করতে পারে না। যদি অন্য কেউ দেখে কোনো উন্নতি করছে বা ভালো কাজে অগ্রসর হচ্ছে, এসব কাজ ওদের সহ্য হয় না। ওরা চায় এদেরকে যাতে টেনে নিচে নামানো যায় কীভাবে, সেই পথটাই খুঁজে। আর এটা আমাদের বাঙালিদের স্বভাব, এটা আবার সবার মাঝে নাই, কিছু সংখ্যক মানুষদের মাঝে আছে। এরা কখনোই মানুষের ভালো দেখতে পারে না, আবার নিজেরাও কোনো ভালো কাজ করতে পারে না। এইরকমই মানুষেরা দেখবেন, যদি আপনি একটা ভালো উদ্দেশ্যে একটা ভালো কাজ করতে চাচ্ছেন, সিঁড়ি বেয়ে যখন উপর দিকে উঠতে চাবেন তখন দেখবেন কেউ না কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে। আর সেই টেনে নামানোর চেষ্টা করাটাতে যদি আপনি ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না উপরে উঠতে। তাদের টেনে নামানোটাকে গুরুত্ব না দিয়ে আপনি আপনার মনের ভিতরে ঠিক রাখবেন যে আপনি উঠতে পারবেন এবং তাদেরকে দেখিয়ে দিতে হবে। এমন যেমন ধরেন ইউটিউব চ্যানেল একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হলে যারা আপনারা আছেন ইউটিউবে আছেন একে অন্যের অবশ্যই সহযোগিতা করতে হবে। এই প্ল্যাটফর্মে যদি একে অন্যকে আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবো না। যেমনটা আপনারা আমাকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, ভিডিওগুলো দেখে ওয়াচ টাইম অনেকটা আমার এগিয়ে আসছে এরকমই। কিন্তু আবার দেখা যায় যা অনেকের ভিতরে জেলাস ফিল হয়, যেমন ধরেন আমারই সাবস্ক্রাইব একটু বেড়ে গেছে বা ওয়াচ টাইম বেড়ে গেছে, অন্য একজন দেখে এটা জেলাস ফিল করছে, সাবস্ক্রাইব করবে না, বা যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে জেলাস ফিল করে সে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, ডিসলাইক করে দিচ্ছে, এটাই হচ্ছে ওদের চরিত্র। কিন্তু এতে যে তার নিজের ক্ষতি নিজেই করছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। আপনি যার ক্ষতি করার জন্য কোনো একটা প্ল্যান করবেন ওই প্ল্যানেই পতিত হতে হবে আপনাকে নিজেকেই, কিন্তু এই কথাটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি না। সেই জন্য বলছি
কেউ কারো ক্ষতি করার আগে আগে নিজে চিন্তা করুন, সেই ক্ষতির সম্মুখীন কি নিজেকেই হতে হবে না নিজেই পার পেয়ে যাবেন, এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আমি আসলে এটার সম্মুখীন হয়েছি, নাম বলবো না, এমনই একজন মানুষ। এই সমস্ত মানুষ আমাদের সমাজেই থাকে। ইউটিউবে আমি এসেছি, এই তো কিছু সাবস্ক্রাইব হয়েছে, ওয়াচ টাইম বেড়েছে, এই তো শুরু হয়ে গেছে ওদের ওর জেলাস বা ওদের জেলাস ফিল শুরু হয়ে গেছে, ও নিজেই আনসাবস্ক্রাইব করে ফেলছে, তাতে কী হয়েছে? তুমি একজন আনসাবস্ক্রাইব করে ফেললে কি আমি ইউটিউব ছেড়ে দিব? ইউটিউবের এত এত ভিউয়ার্স আছেন, তারা কি সবাইকে আমাকে আনসাবস্ক্রাইব করে দিবে? হ্যাঁ, সবাই তো তোমার মতন না, সবাই তো তোমার মতো অমানুষ হতে পারবে না। আর যদি ইউটিউবে এত এত ভিউয়ার্স আছেন, সবাই যদি চায়, সবাই চাই পারবে আমার সফলতার অর্জন করতে হলে এদেরই সহযোগিতা দরকার। তুমি একজনের কারণে কিন্তু আমার কোনো কিছুই হবে না। বর্তমানে যে আমার ওয়াচ টাইম 12 মাসের টার্গেট ফিল আপ করার কথা ছিল 4000 ঘন্টা, সেখানেই আমি 1 মাসের মধ্যে 1900 ঘন্টা যে হয়েছে, এদের কারণেই তো আমার হয়েছে। তুমি তো একজনের কারণে তো আমার কিছুই হয় নাই। সো যারা যারা এরকম চিন্তাভাবনা করছেন, অন্যের নিজের পরিচিত কারো ইউটিউব চ্যানেলে দেখে জেলাস ফিল করছেন, তাদেরকে অনুরোধ করবো এই সমস্ত ছেড়ে দিন। এই সমস্ত কাজ কিন্তু ভালো না, এতে নিজেরই ক্ষতি হবে। নিজেই যেহেতু কিছু করতে পারতেছেন না, অন্যকে কেন করতে দিবেন না? সবসময় মানুষকে ভালো বুদ্ধি দিবেন, ভালো উপদেশ দিবেন, যাতে মানুষের মঙ্গল হয়। মানুষের অমঙ্গল হয় এমন কিছু কেউ করবেন না। আর আমার এই চ্যানেলটা কিন্তু আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় অনেকটা এগিয়ে গেছে। আমি চাই যেরকম আপনারা আমাকে সহযোগিতা করছেন বা করে যাচ্ছেন, ঠিক একইভাবে আগামীতেও করবেন, এখনও করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন সময় অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।